শনিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ড সংলগ্ন ময়ূরমহল এলাকায় মা রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হলো। জানা যায় এই পুজো প্রায় ২০০ বছর ধরে হয়ে আসছে। সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হয় এই পুজো। একই জায়গায় তিনটি বেদী রয়েছে। একদিকে যেমন মাজারের বেদী রয়েছে, অপরদিকে রয়েছে শিব মন্দির ও মা রক্ষাকালীর মন্দির। এই পরম্পরা মেনেই গত ২০০ বছর ধরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে মা রক্ষাকালীর পুজো। এই রক্ষাকালী পুজোকে উপলক্ষ করে রক্ষাকালী মন্দিরের পাশাপাশি মাজার ও শিব মন্দির একইভাবে সাজিয়ে তোলা হয়। স্থানীয় কালীমাতা সংঘের উদ্যোগে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। স্থানীয়রা জানান, এই দিন এই পুজোকে কেন্দ্র করে প্রচুর লোকের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। এদিন এই পুজোকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এইভাবেই হয়, এখানে পাঁঠা বলি হয়, আর আমাদের কালকে ভোগ হয়, তাতে প্রায় ৯০০,০০০ লোক খাওয়া দাওয়া হয়। এক রাতের রক্ষাকালী পুজো এটা আমাদের এখানকার পাড়ার কালীমাতা সংঘ বলে আমরা পরিচালনা করি। সেই জন্য ২০০ বছর আমরা ওই পালকি করে, ওখানে পালকিটা রয়েছে, ওই করে ঠাকুরটা নিয়ে আসি, নিয়ে গোটা পাড়া ঘোরা হয়, ঘুরিয়ে এখানে মাকে রাখা হয়, তারপরে এই ঘট আনা হলে এরপর পুজো আরম্ভ হবে। তারা বাপের বাড়ি যায়, সবাই এখানে আসে, পুজো হয়, ভক্তি ভরে পুজো, মায়ের পুজোর খুব আশীর্বাদ, খুব ফল পায় সবাই, সবারই মনস্কামনা পূর্ণ হয়। খুব জাগ্রত পুজো। হ্যাঁ হ্যাঁ, সব আসবেই, বাপের বাড়ি থেকে সব মেয়েরা আসবে, ওনার মানে পাড়ার যতগুলো সব বিয়ে হয়ে গেছে মেয়েরা সবাই আসে। খুব জাগ্রত পুজো। আর উনি পুরোহিত, রক্ষাকালী পুজো, ইনি পুরোহিত, আজ ১০ বছর করছেন, আর ইনি পরিষ্কার করেন, উনি সব দেখভাল করে টুকু। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরানী কাপুরিয়া। ওনার নাম স্বপন দাস। উনি খুব পরিশ্রম করেন, সারা দিন রাত পরিষ্কার করেন, মানে সারা বছর কার সেবা করেন, প্রত্যেক মানুষের সেবা করেন। আমি পাশেই থাকি। আচ্ছা, এই পুজোটা কেমনভাবে আপনারা দেখছেন? এই পুজোটা মানে আজকের পুজো নয়, এটা বহুদিনের পুজো, আর এটা প্রতিদিনই পুজোটা উনি করেন, টুকাইদা করে, ও নিষ্ঠা সহকারে যে পুজো অর্চনা রেগুলার করে। আর এইটা আপনার এই চৈত্র মাসে, এটা চৈত্র মাসের শেষ শনিবারে এই রক্ষাকালী পুজো মূর্তি আনা হয়। এবারে পালকি করা হয়েছে, পালকি করে নিয়ে আসা হয়েছে মাকে, এখানে সমস্ত পাড়াটা ঘুরিয়ে তারপরে এখানে পুজো হবে সারা রাত। পুজো হওয়ার পর আবার বিসর্জনের সময় ওই পালকি করেই মাকে নিয়ে যাওয়া হবে। এখানে একটা ঐতিহ্য দেখা যাচ্ছে, একদিকে যেমন কালীমায়ের মূর্তি পাশে দেখা যাচ্ছে একটা। হ্যাঁ, এখানে তো সর্বধর্ম সমন্বয় আছে, শিবের মূর্তি আছে, এখানে পীরের মূর্তি আছে, এখানে মা কালীর মূর্তি আছে, সর্বধর্ম সমন্বয় হচ্ছে এখানে। এটা হচ্ছে ১৯ কুড়ির মাঝখানে, ১৯নম্বর ২০নম্বর ওয়ার্ডের মাঝখানে, এটা হচ্ছে ময়ূরমহল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।